অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি জাস্ট দুদিন আগে একটা সংবাদ পেশ করছিলাম যে হয়তোবা জিএসসি জেডিসি পরীক্ষা মেবি আগামী মাসে কিংবা তার পরের মাসে হওয়ার কথা ছিল, কিন্তু জিএসসি জেডিসি পরীক্ষা বাতিল করে দিয়েছে। আজকে আমাদের মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক গবেষণার পরে আজকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, এখানে যে মেসেজটা আমি আপনাদের জন্য দিচ্ছি তা হলো জিএসসি জেডিসি পরীক্ষা বাতিল করলো মন্ত্রণালয়। একটু নিচে নামলে আমরা এখানে দেখতে পারবো তারা লিখছে, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করছে। এছাড়াও আজকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন এবং করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন আলোচনা সভা হয়। তো বন্ধুরা, এতে কিন্তু সভাপতিত্ব করছে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তো সবাই বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে একমাত্র কোমি মাদ্রাসা ব্যতীত দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগামী 3 অক্টোবর পর্যন্ত বন্ধ করার বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি জানতে পারছি যে আমাদের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র কোমি মাদ্রাসা ব্যতীত প্রত্যেকটা কিন্তু আগামী 3 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমাদের যে সমস্ত ছোটো ভাই বোন বাচ্চা কাচ্চা যারা ছিল জিএসসি জেডিসি যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা আর হবে না, তাদেরকে অটোমেটিকলি উপরে তুলে দেওয়া হবে। তো এইটার উপরে বন্ধুরা এখানে জাস্ট আলোচনা হয়েছে। আমি এখানে যে মেসেজটা পাইছি এটা হলো দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। আমি এই তথ্যের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সরাসরি লিঙ্কে ঢুকে এটা যদি আরেকটু বিস্তারিত পড়েন আমার মনে হয় আপনারা আরও বিষয়টা আরও ব্যাপকভাবে জানতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি জাস্ট আপডেট মেসেজগুলো দেওয়ার জন্য। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার আরেকটি ব্যাপার যেটা বলতেই হবে তা হলো, যেহেতু পরীক্ষাটা হচ্ছেই না, সো দ্যাট তার মানে এই না যে বাচ্চারা লেখাপড়া করবে না, তাদের লেখাপড়ার প্রতি বাসা থেকে যতটুকু গাইড দেওয়া পসিবল অতটুকু গাইড দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ যেহেতু করোনাকালীন সময়ে এটা পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত স্কুল কলেজ খোলার পরিবেশ সৃষ্টি হবে, যেহেতু এখনও পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো দেশে কিন্তু তেমনভাবে স্কুল কলেজ খোলে নাই, অনেক উন্নয়নশীল দেশেও কিন্তু এখনও স্টপ আছে। সেই মতো অবস্থায় আমাদের মতো ছোট্ট দেশ, দরিদ্র দেশে কিন্তু আসলে কতটা পসিবল হবে খুব অল্প সময়ের ভিতরে সেটা নিয়ে একটু সন্দেহান আছে। সো দ্যাট নিজেদের চেষ্টা নিজেদেরই করতে হবে, নিজেদের ছোটোদের ভাগ্য নিজেদের গড়ে দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। দ্যাটস ইট বন্ধুরা, আজকে আমরা এতটুকুই, সবাই ভালো থাকবেন।